প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ, তোমাদের আজকে বৈঠক রয়েছে এবং এই বৈঠক সংক্রান্ত সিদ্ধান্ত সংক্রান্ত একাধিক বিষয় এই মুহূর্তে সংবাদ মাধ্যমে উঠে এসেছে, যার মধ্যে রয়েছে কিছু স্বস্তির খবর, সুখবর এবং যার মধ্যে রয়েছে কিছু খারাপ খবর। সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করব। কাজেই তোমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রী হয়ে থাকো কিংবা অন্য কোনো ইউনিভার্সিটি ছাত্রছাত্রী হয়ে থাকো, প্রত্যেকের বিষয়টা জানা দরকার। কাজেই প্রত্যেকের সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রী আছো, ইনফ্যাক্ট আমাদের রাজ্যের যে কোনো ইউনিভার্সিটি ছাত্রছাত্রী যারা অনলাইনে পরীক্ষা চাইছিলে, তারা প্রথম থেকে প্রায় এক মাস ধরে বহু পরিশ্রম আমরা করেছি। প্রথমে মাস মেলিং করেছি, তারপরে অনলাইন পিটিশন করেছি, মানে বিভিন্ন উদ্যোগ নিয়েছি এবং তোমরা ইউনিভার্সিটি ওয়াইজ বিক্ষোভও জানিয়েছো অনলাইন পরীক্ষা নিয়ে, এবং আজকেও তোমরা অনলাইন পরীক্ষার পক্ষেই বিক্ষোভ জানাতে চলেছো কাল ক্যালকাটা ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রী আছে। সমস্ত তথ্য কিন্তু এই মুহূর্তে ইউনিভার্সিটির কাছে গেছে। এ যে ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি আলোচনা হয়েছে যে তোমরা মাস মেলিং করেছো, তোমরা যে মেল করেছো সেই মেল সম্পর্কে কিন্তু ইউনিভার্সিটি এই মুহূর্তে অবগত, এবং ইউনিভার্সিটির একটি বড় অংশ অবশ্যই ওই তাদের এক্সামিনেশন অফলাইনে নিতে চাইছে, কিন্তু তাছাড়াও কিছু ও শিক্ষক শিক্ষিকা কিন্তু এই মুহূর্তে ছাত্রছাত্রীদের যে এই মেল, ছাত্রছাত্রীদের যে এই আন্দোলন, সেইটাকে যুক্তিসম্মত মনে করছে, কারণ তাদের সিলেবাস অনেকটাই কম হয়েছে এবং যে অফলাইনে ক্লাস তার পরিমাণও কম। সেই কারণে কিন্তু অনেক শিক্ষক, অনেক কলেজ কিন্তু এই মুহূর্তে ছাত্রছাত্রীদের পক্ষে এসেও দাঁড়িয়েছে। এটা আমাদের প্রত্যেকের জন্যই খুশির খবর। শুধুমাত্র একটি সিঙ্গেল অফ কলেজ না, প্রত্যেকটা কলেজকেই কিন্তু এরকমভাবে ছাত্রছাত্রীদের পাশেই সর্বদা থাকা উচিত, কারণ ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্যই কলেজ তৈরি হয়েছে, এই ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্যই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। আজকেই কিন্তু রাজ্যের স্বনামধন্য ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি এর অধীনস্থ যে সমস্ত কলেজগুলি রয়েছে, সেই সমস্ত প্রায় 150টি কলেজ রয়েছে, সেই কলেজগুলোর অধ্যক্ষ প্রিন্সিপালদের বক্তব্য কি, সেটা কিন্তু আজকে ইউনিভার্সিটি শুনবে এবং বৈঠক রয়েছে দুপুর 2 থেকে। এক্ষেত্রে সংবাদ মাধ্যম সূত্রে একটি যে ভালো খবর তোমাদের বললাম, যে এই মুহূর্তে তোমরা যে সমস্ত দাবি তুলেছো সেই সমস্ত দাবি কলেজগুলোর কাছে গেছে, এবং তোমাদের প্রত্যেককে বলেছিলাম ইউনিভার্সিটি ওয়াইজ তোমরা যেরকম জানাচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, আজকের দিনটার জন্য তোমরা কিন্তু প্রত্যেকে কলেজে স্মারকলিপি জমা দাও। সেই অনুযায়ী তোমরা স্মারকলিপি কলেজে জমা দিয়েছো, কলেজেও তোমাদের সমস্যার কথা জানিয়েছ, সেই অনুযায়ী কিন্তু কলেজ, অনেক কলেজ কিন্তু এই মুহূর্তে ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা এত ইমেল পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ে, একই সাথে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে, সেই সমস্ত দিকে তাকিয়ে ছাত্রছাত্রীদের পক্ষেও কিন্তু এই মুহূর্তে যথাসামান্য হলেও কিছু কলেজ এসে দাঁড়িয়েছে। সেই কারণেই কিন্তু ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের কিছু কলেজ এই মুহূর্তে অনলাইনের পথে হাঁটছে, এবং বেশিরভাগ কলেজ প্রিন্সিপাল যদিও অফলাইনের পথে রয়েছে, যেটা আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারছি। সেই কারণে এই মুহূর্তে বেশিরভাগ কলেজ প্রিন্সিপাল এবং শিক্ষকরা মনে করছেন সকলের যুক্তি মেনে নেওয়া উচিত, যেমন অনলাইনে পরীক্ষার কথা বলা হচ্ছে তেমনই অফলাইন পরীক্ষার কথা ভাবা হচ্ছে না, অর্থাৎ অনলাইন অফলাইন মিশিয়ে মিশ্র পদ্ধতিতে যাতে পরীক্ষা নেওয়া হয় সেই পরিকল্পনা যাতে যুক্তি আছে, সেরকমই কিন্তু একাংশের মত রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো, একেবারে পুরোপুরি অনলাইন না, একেবারে পুরোপুরি অফলাইন না, অনলাইন অফলাইন মিশিয়ে যাতে পরীক্ষা হয় এরকমই একটা অভিমত আসতে পারে বলে সংবাদ মাধ্যমে বিষয়টি উঠে এসেছে। মানে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ কলেজগুলো থেকে সংবাদ মাধ্যম যে বিষয়গুলো জানতে পেরেছে সেই অনুযায়ী সংবাদ মাধ্যমে যে বিষয়টি উঠে এসেছে যে আজকের মতামত এমনটি হতে পারে, অনলাইন অফলাইন অর্থাৎ যৌথ মোডে অনলাইন অফলাইন দুইভাবেই পরীক্ষা হয় এরকম মতামত আসতে পারে, এবং সেই কারণে দুই পদ্ধতি অনেক শিক্ষকরা মনে করছে যে দুই পদ্ধতিকেই মেনে নেওয়া হোক, পরীক্ষা অনলাইন অফলাইন অর্থাৎ মিশ্র পদ্ধতিতে যাতে নেওয়া হয়। যদিও এই মুহূর্তে রাজ্যের শাসক দল কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করেছেন অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্যই, এটা একটা আমাদের পক্ষে পজিটিভ সাইন। রাজ্যে যে দল শাসন করছে
সেই দল অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে কিন্তু ও সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীদের পক্ষেই অভিমত দিয়েছে এবং কলেজ কর্তৃপক্ষকে ক্যালকাটা ইউনিভার্সিটি গিয়ে জানিয়েছে যে ছাত্রছাত্রীদের এই যে সেমিস্টারের পরীক্ষা ছাত্রছাত্রীদের সমস্যার কথা ভেবে যাতে অনলাইনে নেওয়া হয়। তার মানে তোমরা বুঝতেই পারছো আজকের সিদ্ধান্ত কিন্তু অনেকটা এফেক্ট পড়বে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় নেবে, আজকের সিদ্ধান্তেও তেমন একটা কিছু যাই আসে না, কিন্তু একটা তো ইম্প্যাক্ট পড়বেই, যেখানে আমাদের এই মুহূর্তে যে অভিমত উঠে আসছে সেই অনুযায়ী অনলাইন অফলাইন মিশ্র পদ্ধতিতে তোমাদের এর অ্যাকচুয়ালি অভিমত হতে পারে। কারণ কিছু কলেজ রয়েছে যারা কিন্তু অনলাইনের পক্ষে রয়েছে এবং বেশিরভাগ কলেজ যেটা রয়েছে সেটা কিন্তু অফলাইনের পক্ষে রয়েছে। উদয়নারায়ণ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ বেশ কিছু জন শিক্ষকের বক্তব্য, যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে প্রশ্নপত্রের ধরন বদলাতে হবে। এছাড়াও কিছু কলেজ এরকম রয়েছে ছাত্রছাত্রীদের পক্ষে অনলাইনে সিদ্ধান্ত আসলেও তাদের কোনো রকম আপত্তি নেই সিচুয়েশনের কথা ভেবে, কারণ ছ মাস এর যে অফলাইন ক্লাস এটা 3 মাস হয়েছে প্রায়, এবং কোনো কোনো ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে 3 মাসও হয়নি। বেশিরভাগ কলেজ কিন্তু এই মুহূর্তে তোমাদের যেটা বলেছি লেডি মামন কলেজ থেকে শুরু করে, মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে শুরু করে, জয়পুরিয়া কলেজ থেকে শুরু করে বেশিরভাগ কলেজ কিন্তু এই মুহূর্তে অফলাইনের পক্ষেই রয়েছে, যেটা তোমাদের কালকেও জানিয়েছি, আজকেও কিন্তু সংবাদ মাধ্যমে উঠে আসছে। এই মুহূর্তে দেখার বিষয় ক্যালকাটা ইউনিভার্সিটি কি সিদ্ধান্ত নেয়। আমি আশা করছি ছাত্রছাত্রীদের সমস্ত বক্তব্যের দিকে তাকিয়ে এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের পক্ষে এই ডিসিশান নেবে এবং সিদ্ধান্ত জানাবে যাতে অনলাইনের পরীক্ষা হয়। যদিও আজকে সংবাদ মাধ্যমে সামান্য পজিটিভ বিষয় কিন্তু ও ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের পক্ষে রায় দিয়েছেন, কারণ প্রত্যেকটা কলেজের বা এই যে 150টি কলেজ তার মধ্যে থেকে গোনাগুনতি 10টা কলেজের সিদ্ধান্ত কিংবা 20টা কলেজের সিদ্ধান্ত ও এই মুহূর্তে সংবাদ মাধ্যমে উঠে এসেছে। বাদ বাকি কলেজগুলো কী ভাবছে সেটা আমরাও অনেকেই জানি না, সেই কারণে সমস্ত কলেজের ডিসিশন মানা হবে এই প্রায় 150টি কলেজ, তো 20টি কলেজ অফলাইনে চাইছে বলে বাদবাকি কলেজও অফলাইনেই চাইবে সেরকমটি বিষয় কিন্তু নয়। সেই কারণে আজকে সেই কারণে তোমাদের নেগেটিভ বা প্যানিক হওয়ার কোনো কারণ নেই, সমস্ত কলেজগুলো রয়েছে, 150টি কলেজের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে কিন্তু জানা যায়নি বা সংবাদ মাধ্যমের কাছেও ইনফরমেশান নেই। আজকে 2টার সময় কলেজগুলি ইউনিভার্সিটির কাছে কি চূড়ান্ত সিদ্ধান্ত দেয় সেটা দেখার বিষয়, সর্বাধিক কলেজ কোন দিকে ডিসিশন নেয়। যদিও আজকে আবার ছাত্রছাত্রীরা তাদের দাবি তুলে ধরেছে ইউনিভার্সিটির কাছে, যতক্ষণ না পর্যন্ত তারা অনলাইনে এর সিদ্ধান্ত পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এর বার্তা ইউনিভার্সিটির কাছে দিয়ে যাবে, এ তাদের দাবি তুলে ধরবে যেটা এই মুহূর্তে ছাত্রছাত্রীদের তরফ থেকে জানতে পারছি। এক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি সহ প্রত্যেকটা কলেজের অধিকর্তাদের কাছে রিকোয়েস্ট একটাই, ছাত্রছাত্রীদের জন্যই সমস্ত কিছু, ছাত্রছাত্রীদের যে সমস্যা সেই সমস্যার কথা বুঝে এই সেমিস্টারের এক্সামিনেশান অনলাইনেই নেওয়া যুক্তিযুক্ত বলে আমার মনে হয়, কারণ যেটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া আছে 6 মাসের অফলাইন ক্লাস সেটা তো আমরা প্রত্যেকেই নিতে পারিনি বা আপনারা নিতে পারেননি, সেই কারণে ছাত্রছাত্রীদের যে সমস্যা সেই সমস্যাটাকে বুঝে অন্তত এই সেমিস্টারের এক্সামিনেশানটা অনলাইনে নেওয়া উচিত। তো এখন দেখার বিষয় ক্যালকাটা ইউনিভার্সিটির সাথে আজকে যে কলেজগুলোর বৈঠক রয়েছে সেই বৈঠক থেকে কি উঠে আসে, তোমাদের অ্যাকচুয়ালি কি করলে ভালো হয়, সম্পূর্ণভাবে অনলাইনে না অনলাইন অফলাইন মিশিয়ে অ্যাকচুয়ালি যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে সেই রকমভাবে এক্সামিনেশান করলে ভালো হয়, না সম্পূর্ণভাবেই তোমরা অনলাইনে এক্সামিনেশান চাও, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানিও।